হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএস রিয়াকশন চ্যানেল। আমি সৌরভ। আজকে আমি আবার একটা মুভি ট্রেলারের উপর রিয়াকশন দেবো। মুভি ট্রেলারটার নাম জানা গানা মানা অফিসিয়াল ট্রেলার। আমি জানি না এটা কিসের ওপরে, একটু পড়ে নেওয়া যাক, একটু পড়ে নিই। না, এখানে ডিটেলস কিছু দেওয়া নেই কিসের ওপরে। তো যাই হোক, ট্রেলারটা দেখে অ্যানালাইজ করা যেতে পারে যে কিসের ওপরে। ট্রেলারটা 30 তারিখে লঞ্চ করেছে। দেখে নেবো ট্রেলারটা কেমন। তবে ট্রেলারে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো এবারেও বলছি যে আমার ভিডিও, আমার অ্যানালিসিস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে সাজেস্ট করবেন আমাকে কী ধরনের ভিডিওর ওপর রিয়্যাক্ট করা উচিত। আর এছাড়াও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা প্রতিদিন আমার প্রতিদিনের ভিডিওগুলি আপনারা পেতে থাকেন। আর অবশ্যই আমার ভিডিওগুলিকে দেখবেন, শেষ অবধি দেখার চেষ্টা করবেন অবশ্যই, কারণ রিয়াকশনের মেন পার্ট তো শেষের দিকেই থাকে। মানে আমি আমার চিন্তাভাবনাগুলো যা শেয়ার করার সেটা তো ভিডিও লাস্টের দিকেই শেয়ার করা থাকে। তাই অবশ্যই চেষ্টা করবেন লাস্ট অবধি ভিডিও দেখার, আপনাদের সাজেশন কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ট্রেলারটা কেমন। লেট স্টার্ট। পৃথ্বীরাজ প্রোডাকশনস। எவ்வளோ நேரம் ஆச்சு? பென்ஷனுக்காகவா வந்திருக்க? இங்கே யாரும் ஒன்றும் பேச மாட்டாங்க. கொஞ்சம் இங்கே பாருங்க, சாப்பிடாத யாராவது இருந்தால் போய் சாப்பிட்டு வந்துருங்க. ஐயா சாப்பிட்டு இருக்கிறாரு சார். உள்ளே வாங்க சார், ஐயா கூப்பிடுறாரு. என்ன சாப்பிட்டாச்சா? ஏதாவது ஆர்டர் பண்ற சாப்பிடுறீங்களா? ஓ, ஆளே மாறிட்டு இருக்கீங்க. போலீஸ் மர்தனத்தில் பறி கட்டினால் சிகில் செக்காய் தன சகாயம் வேணும்னு. இதெல்லாம் ஒரு சின்ன மேட்ரு தான் சார், முடிச்சிடலாம், ஒன்றும் பிரச்சனை இல்லை. அன்னைக்கே சொன்னேன் இல்லை தம்பி, இதெல்லாம் வேணான்னு. இப்போ என்னாச்சு? உன்னுடைய ஃபேமிலி, உன்னுடைய கேரியர், இதெல்லாம் நீ ஏன் கற்றுக்கிட்ட? எந்த கச்சிட்டு இருந்தாலும் அவசானவுமாருடைய இந்த நீதி, நேர்மை, நியாயம் இதையே பேசிட்டு இருக்க சில முட்டாவும் இருக்காங்க. ஆனா உனக்குன்னு ஒரு பிரச்சனை வந்தா ஒருத்தன் கூட உன் பக்கத்துல நிக்க மாட்டான். நீ இது என்ன பாரு, நினைக்க வேண்டி சோதிக்கான் ஆறுங்கள் உண்டாயிரணும். சச் போலேங்க தோ ஹம் துமே பச்சா சக்தே. மீடியா உண்டாயிரணும், கோடதி உண்டாயிரணும். She deserves justice. എന്തിനെ ജനങ്ങൾ ഉണ്ടായിരുന്നോ? ഞങ്ങൾ പോലീസുകാർക്കും വേണ്ടപ്പെട്ടവരും കുടുംബമൊക്കെ ഉണ്ട്. So kindly understand our situation too. അതിന് കാരണം എന്നെ തരുമ ഉണക്ക്? തരും സർ. ഇവിടെ നോട്ട് നിരോധിക്കും, വേണ്ടി വന്ന വോട്ട് നിരോധിക്കും, ഒരുത്തനും ചോദിക്കില്ല, കാരണം ഇത് ഇന്ത്യയല്ലേ. കറക്റ്റാ സൊണ്ടിയാ നീ, ഇപ്പതാ നീ പ്രശ്നയെ പൊരുത്തിക്കറ. ശരി, നീ ധൈര്യമാ പോ, ഉന്നുടി പ്രശ്ന ഏതോ എന്താ നാ പാത്തുക്കറ, ഇനിമേ ഒരുത്തനും നെരുങ്ങ മാട്ടാം. പാത്ത് പാത്ത്, ഇനിമേ നാ ഇരിക്കല്ലോ കൂടെ, എതുക്ക് ഭയം? நீ
2022. ওকে, সো এটা একটা নেটফ্লিক্স সিরিজ, এপ্রিল 28 এ আসছে। বেশ ভালো লাগলো, মানে যেটা দেখলাম ট্রেলারে, অ্যাকচুয়ালি এই ধরনের জিনিসই হয়ে থাকে। মানে আমাদের দেশের ব্যাপার স্যাপারগুলো এরকম যে কোনো একটা প্রবলেমের মধ্যে আপনি পড়ে আছেন, প্রবলেমটা যে কোনো কিছুর হতে পারে, মানে যে কোনো প্রবলেম, সামাজিক প্রবলেমই বলছি, তো সেগুলো সলভ করার দায়িত্ব তো অবভিয়াসলি গভর্নমেন্টের। তো গভর্নমেন্ট যদি প্রবলেম সলভ না করে, সেখানে আপনি যদি কোয়েশ্চেন তোলেন, আপনি যদি প্রশ্ন ওঠান সেখানে, তো আপনাকে সেখানে ডিসক্রিমিনেশনের মুখোমুখি হতে হবে। গভর্নমেন্ট বা রুলিং পার্টি তরফ থেকে আপনাকে হেনস্থা করা হবে, তো এই জিনিসগুলো হয়ে থাকে, সেটাই এখানে দেখানো হয়েছে। তো এই যে যেটা দেখলাম ট্রেলারটি, এই যে ব্যক্তি, ইনি সেরকমই ডিসক্রিমিনেশন, সেরকমই হেনস্থার শিকার হয়েছিলেন, অ্যাপিল করছিলেন হয়তো বারবার যে কোনোভাবে এটাকে সলভ করার, মানে ওনার যা ক্ষতি হয়েছে সেটাকে কম্পেনসেট করার, ওরা পাত্তা দিচ্ছিল না। তো ফাইনালি উনি কী করলেন, উনি তার জন্য একটা বদলা নিলেন এইভাবে। যদিও মানে যেটা করলেন বোম ব্লাস্ট ফেটোরবে, এটা করা উচিত নয়, কিন্তু যখন ফাইনালি আপনার পিঠ দেয়ালে ঠেকে যাবে, আপনার কিছু করার নেই, তখন আপনার মাথায় কি আসতে পারে। যাই হোক, আমি ইন্সপায়ার করছি না কাউকে এ ধরনের কিছু কাজ করার জন্য, প্লিজ, অবশ্যই না, একদমই না, ভায়োলেন্স থেকে দূরে থাকা উচিত সবসময়। কিন্তু গভর্নমেন্ট অফিসিয়ালসদের বা নেতা মন্ত্রী বলুন বা পুলিশ প্রশাসন বলুন, সবার উচিত জনতার সেবা করার, কারণ তাদেরকে নিয়োগ করেই জনতা, জনতার সেবার জন্যই। সুতরাং তাদের এটা মাথায় রাখা উচিত যে তারা আজকে যেই পজিশনটা আছে সেটা পাবলিকের জন্যে, পাবলিককে তারা আন্ডার দ্য ফিট যদি রাখার চেষ্টা করে সেটা তো উচিত না, সেটা তারা ভুল করছে, তাদেরকে সেভাবেই আমাদের প্রতিবাদের মাধ্যমেই জানাতে হবে। এখানে যেটা দেখালো এটা ওয়ে নয়, প্রতিবাদ করাটা ওয়ে, রাস্তায় নামুন সবাই মিলে একত্রিত হয়ে প্রদর্শন করুন, সেটা ওয়ে, কিন্তু এই জিনিসটা নয়। যাই হোক, ঠিক আছে, দেখে ভালো লাগলো, যাই হোক আমার দেখে ভালো লাগলো, দেখবেন আপনারা, ট্রেলারটা বেশ ভালো। 28 এপ্রিল রিলিজ করছে নেটফ্লিক্সে, সাবস্ক্রিপশন না থাকলে অবশ্যই দেখুন, সাবস্ক্রিপশন না থাকলেও কোনো না কোনোভাবে পেয়েই যাবেন, দেখবেন, আমি তো দেখবো, বেশ ভালো লাগলো। শেষ করার আগে আরেকবার বলছি যে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার অ্যানালাইসিস ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবেন, কমেন্টে সাজেস্ট করবেন আমাকে, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আবারও বলছি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, তিনবার বললাম, কারণ একবার একবার বলে কাজ হচ্ছে না, আমার সাবস্ক্রাইবার অলমোস্ট আটকে আছে একই জায়গায়। প্লিজ সাবস্ক্রাইব করুন, আমার সাবস্ক্রাইবার কাউন্ট বাড়ান। এখানেই ভিডিওটা শেষ করব, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।